নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, চৈতালির রসুই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, আরও একবার মিক্স ভাজি। এটা একেবারে কাজের বাড়ির মতো খুবই টেস্টি একটা রেসিপি। রুটি, লুচি, পরোটা বলুন বা ভাত, সব কিছুর সাথেই এটা, এই সবজিটা অসাধারণ লাগে। এর স্বাদ সত্যি খুবই দারুণ। একবার বানিয়ে দেখুন আমি কিভাবে বানিয়েছি আর আমার কি কি লেগেছে, চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি কাজের বাড়ির বা অনুষ্ঠান বাড়ির পাঁচমিশালি সবজি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে একটা ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ছোটও না খুব বড়ও না, এরকম সাইজে করে কেটে নিয়েছি। তো আমি এটাকে আগে ফ্রাই করতে দেব, হালকা ফ্রাই করে নেব। তো তার জন্য আমি প্যান বসিয়েছি, তো প্যান গরম করতে দিয়েছি, প্যান আমার গরম হয়ে গেছে। আমি এতে 2 টিস্পুনের মতো অয়েল দিয়ে দিলাম, এটা আমি ফুলকপি ভাজার জন্য। আর তেল গরম হয়ে গেছে, আমি এতে কপিগুলো ভেজে নেব, খুব একেবারে বেশি ফ্রাই না, হালকা ফ্রাই করে নেব। আমি উপর থেকে অল্প হলুদ ছড়িয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কী হবে, তেলটাও কম লাগবে, আর তেল তো এখন সকলেই একটু অ্যাভয়েড করে চলে, তো সেই জন্য খুবই কম তেলে আমি রান্না করার চেষ্টা করি। দেখতেই পেলেন খুবই কম, সামান্য তেল দিয়েছি। তো আমি এটাকে এবার ঢেকে দেব, এটা ভাজা হতে থাক। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই আর, কারণ ফুলকপির কাঁচা গন্ধটা চলে গেলেই যথেষ্ট। এর থেকে বেশি ভাজলে সবজির ভিটামিন নষ্ট হয়ে যায়। তো আমি এবার এগুলো উঠিয়ে নেব। তো আর আমার এই সবজির জন্য কী কী লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে 2 বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এরকম ছোট ছোট কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1টা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 1টা শিমলা মির্চি এরকমভাবে কুচিয়ে নিয়েছি, 1টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1টা গাজর এটাও সেদ্ধ হাফ বয়েল এটাও সেদ্ধ কুচিয়ে নিয়েছি, কিছু ধনে পাতা কুচি, 2-3 ইঞ্চ মতো আদা আমি গ্রেট করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 8-6টার মতো রসুন কোয়া থেতো করে কুচিয়ে নিয়েছি, আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর প্রয়োজন মতো তেল আর লবণ তো অবশ্যই লাগবে। আমি এখানে আলাদা করে কোনো মশলা দেব না, গুঁড়ো, জিরে বা ধনে, আমি দেব এখানে আমার তৈরি করা মশলা, ম্যাজিক মশলা যেটাকে বলেছি বা ভাজা মশলা, এটাই আমি এই সবজিতে দিয়ে রান্না করব। ফুলকপি ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে আমি সেম প্যানেতেই আবার তেল দিয়ে দিচ্ছি সবজি বসানোর জন্য, 2-3 টিস্পুনের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি জিরে দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা আমি গোটা জিরে কিছুটা দেব, গোটা জিরে ভাজার গন্ধটা খুব সুন্দর আসে এই সবজিতে। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এরকম অবস্থায় রসুনটা দিয়ে দিলাম, রসুনটা একটু কালার আসবে, তারপর বাকি সব সবজি একে একে অ্যাড করব। রসুনটা হালকা কালার এসে গেছে, এরকম অবস্থায় আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো দিয়ে খুব ভালো করে এবার একটু নেড়ে দেব। দেখতে পাচ্ছেন শিমলা মির্চি বা পেঁয়াজ কষা হয়ে গেছে। এখানে কোনো সবজি, এই সবজিতে কোনো সবজি আলাদা করে বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হবে এরকম অবস্থাতে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আমার আগের থেকেই ভাজা আছে,
আলুও সিদ্ধ, সব কিছু সিদ্ধ, তো সবজি হতেও বেশি টাইম লাগে না। আমি উপরে আলুটা দিয়ে দেবো ফুলকপির সাথে, সিদ্ধ আলু তো সেরকম বেশি টাইম লাগবে না। তো একই সাথে আমি গাজরটাও দিয়ে দেব। দিয়ে আপনারা খেয়াল করেছেন আমি এখনও কোনো লবণ দিইনি, তো আমি এরকম সময় আমার প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি আমার মতো দিচ্ছি। লবণটা সব সময় টেস্ট করেই ইউজ করবেন। এরকম অবস্থায় এখন নাড়ার দরকার নেই, আমি একটু 5-6 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। সবজিটা আমি খুব ভালো করে মিক্স করে দেব। দিয়ে আমি এবার আদাটা দিয়ে দেব, গ্রেট করা আদাটা। এই আদাটার খুব সুন্দর সবজিতে একটা গন্ধ আসে। আর দেব যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা নিয়েছিলাম ওটা দিয়ে দেব। আমি এই সবজিটায় কোনো রকম জল দেব না আলাদা করে, কারণ সব কিছু সেদ্ধ। কপি ফুলকপি তো এমনিতেই সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, আগে থেকে ভাজাও আছে। এবার আমি উপর থেকে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো বেশি সেদ্ধ করা, বেশি সেদ্ধ হয়ে গেলে বিচ্ছিরি লাগবে, তো সেই জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম যাতে এটা গোটা গোটা থাকে। খুব ভালো করে আমি একটু মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিটা আমার পুরো হার্ড মতো হয়ে গেছে, জল দিইনি, কিন্তু লবণ দেওয়ার ফলে টমেটো, ক্যাপসিকাম সব কিছু থেকেই একটু একটু জল বেরিয়েছে। এরকম অবস্থায় আমি আমার ভাজা মশলা 2 টিস্পুন একেবারে দিয়ে দেব। এ থেকেই সবজিটার টেস্ট বেড়ে যাবে, আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই। আবার আমি এটাকে এই মশলা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। সবজি আমার একেবারেই রেডি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে সরাসরি পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে যে কোনো অন্য কোনো নতুন ভিডিওয় অন্য কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।